এ সপ্তাহে নিত্যপণ্যের দরদাম জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। চলে যাব তার কাছে। মাহবুব, বাজারে পেঁয়াজ আমদানির প্রভাব কতটা দেখছেন? অন্য সব নিত্যপণ্যের দরদামের কি অবস্থা বিস্তারিত জানাবেন। পেঁয়াজের যে আমদানি শুরু হয়েছে, সেই আমদানির কিন্তু খুব বেশি প্রভাব আসলে খুচরা বাজারে পড়েছে এটি কিন্তু বলা যাবে না। আজকেও আমরা যেমনটা দেখছি, দেশে উৎপাদিত দেশি পেঁয়াজ যেটি, সেটি কিন্তু 70-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় পেঁয়াজটি বাজারে এসেছে, সেটির দামও কিন্তু নিহায়েত কম নয়, কারণ 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দোকান ভেদে। এবং পেঁয়াজের যে মান, সে মান ভেদে কিন্তু এই দামের হয়তো কিছুটা পার্থক্য কোনো কোনো দোকানে থাকতেও পারে, কিন্তু রাজধানী জুড়েই আসলে মোটামুটি এই দামেই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই অন্যান্য যে পণ্যের দাম আপনি জানতে চাইলেন, আজকে যেমনটা আমরা দেখছিলাম ডিমের দাম, সেটি ডিমও কিন্তু আসলে আগের যে দাম, সেই 140 টাকা 145 টাকা ডজন দরেই কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা সবজি যেগুলো, সেগুলো যেমন করলা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন মানভেদে 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পটল 50 থেকে 40 টাকা কেজি দরে, ঢেঁড়শ 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আলুর দাম, আলু কিন্তু এখন 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, স্বাভাবিক সময়ের চেয়ে দাম অনেক বেশি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এছাড়া মাংসের বাজারের তথ্য যদি আপনাকে বলতে চাই, সোনালী মুরগি যেটি, বিক্রেতারা, খুচরা বিক্রেতারা যেমনটা বলছিলেন, আজকে পাইকারিতে তাদের কেনাই পড়ছে 280 টাকা কেজি, 270 টাকা কেজি তাদের কেনা দাম পড়ছে। তার সঙ্গে আসলে আরও 10-20 টাকা প্রফিট যোগ করে বা মুনাফা যোগ করে সেটি কিন্তু 300 টাকা কেজি দরে তারা বিক্রি করছেন। এছাড়া ব্রয়লার মুরগি যেটি, সেটি কিন্তু 210 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। এছাড়া কুরবানির ঈদ সামনে চলে আসায় যেটি হয়েছে, যেমন মাংস বিক্রেতারা যেমনটা বলছিলেন, কুরবানির ঈদের কারণে বাজারে পশুর সংকট দেখা দেয়ায় যেটি হয়েছে, কুরবানির সংকটের, পশুর সংকটের কারণে গরুর যে সরবরাহ সেটি কমেছে, সে কারণে গরুর মাংসের দাম বেড়েছে। আজকের এই বাজারে গরুর মাংস কিন্তু 800 থেকে 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর খাসির মাংস তো আগে থেকেই আসলে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তো সব মিলিয়ে আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।